হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি মসুর ডাল দিয়ে একটি রেসিপি তৈরি করব, যেটা মসুর ডালের বড়া বা পকোড়া বলা যেতে পারে। তো চলো দেখি কিভাবে সেটা তৈরি করছি। এটি খুব সহজ এবং খুব কম সময়ে তৈরি করা যায়। তো শুধুমাত্র ডালটিকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে 20 থেকে 30 মিনিটের মতো। তারপরে বেশিক্ষণ টাইম লাগবে না, শুধু 5-10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো ডাল ভিজিয়ে রেখেছি, আর লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো। তো এটা দিয়ে আমার তৈরি হয়ে যাবে। ডালটিকে পেস্ট করে নিব। এবার ডালটা বেটে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, চাইলে রসুনও দেওয়া যেতে পারে। তো এবার এটা মেখে নেব ভালোভাবে। এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার সর্ষের তেল বা সাদা তেল গরম করে এক এক করে হালকা আঁচে বাদামি করে ভেজে নিতে হবে। তো এভাবেই তৈরি করে ফেললাম মসুর ডালের বড়া বা পকোড়া। তোমরাও এইভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে ফেলো, আর গরম ভাতের সাথে বা চায়ের সাথে খাও, খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।